আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল হেলথ ফর লাইফের আজকের এই স্বাস্থ্য বিষয়ক আলোচনা পর্বে। আমরা আজকে আলোচনা করব পুরুষের শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার কারণ। আমরা অনেকেই জানি যে অনেক পুরুষ আছেন যারা শুক্রাণু স্বল্পতার কারণে বাবা হতে পারেন না, সন্তান জন্ম দিতে অক্ষম হন। তো চলুন আমরা আজকে জানবো যে এই শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার কারণগুলো কি কি, বা কি কি কাজে বা কি কি করলে কি কি বদভ্যাসের কারণে এই শুক্রাণুর সংখ্যা কমে যায়। দৈনন্দিন অভ্যাস এবং অস্বাস্থ্যকর খাবার শরীরে শুক্রাণুর সংখ্যা কমায় এবং প্রজনন ক্ষমতা নষ্ট করে দিতে পারে। এবং একটা গবেষণায় দেখা গেছে খুব সাধারণ কিছু অভ্যাস থেকে শুক্রাণু সংখ্যা কমে যেতে পারে। আজকে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। কম ঘুমানো, বা কম ঘুমালে শরীরে অনেক ধরনের সমস্যাই তৈরি হতে পারে। মন এবং শরীরে সঠিক মাত্রায় বিশ্রাম না হলে শুক্রাণু সংখ্যা কমে যায় এবং শুক্রকণাগুলো স্বাস্থ্যবান হতে পারে না। কার্যকরী সক্রিয় শুক্রাণুর জন্য পরিপূর্ণ ঘুমের প্রয়োজন এবং সেক্ষেত্রে একজন পুরুষের জন্য ন্যূনতম 7 থেকে 8 ঘন্টা, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে দৈনিক 24 ঘন্টা 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। স্লিম ফিট বা জিন্স প্যান্ট আমরা অনেক পুরুষই পরে থাকি এবং জিন্স প্যান্ট পুরুষদের আকর্ষণীয় করে দেখায়, কিন্তু সেটা হচ্ছে যে সকল জিন্স প্যান্ট অনেক টাইট বা স্কিন টাইট যে সকল জিন্স প্যান্ট, এ সকল জিন্স প্যান্টের কারণে অনেক সময় শুক্রাণুর সংখ্যা কমে যায়। কারণ হচ্ছে যে জিন্স প্যান্ট যখন আপনার স্কিনের সাথে লেগে থাকে তখন এর ফলে আপনার শরীরে যে তাপ উৎপন্ন হয়, এই তাপটা হচ্ছে আপনার শুক্রাণুর জন্য ক্ষতিকর। তারপর অনেকেই কোলের উপর ল্যাপটপ রেখে ল্যাপটপ ব্যবহার করেন, এতে অনেকেই কমফোর্ট ফিল করেন, কিন্তু এটা এই পদভ্যাসের কারণে যে বা আপনি আপনার শুক্রাণুর সংখ্যা নষ্ট করে ফেলছেন। এবং এর পদভ্যাসের কারণে আপনি বাবা হয়ে যে শিশুটি কুলে নেওয়ার সম্ভাবনা কমিয়ে দিচ্ছেন। ল্যাপটপের মৌলিক কিছু উপাদান শুক্রাণু হত্যা করতে পারে। যন্ত্র ঠান্ডা থাকা প্রয়োজন, অবশ্যই শরীরের বাইরে রেখে, কারণ যখন ল্যাপটপ কুলের উপর রাখা হয় তখন এর গরম শরীরের স্পর্শে আসে, ফলস্বরূপ শুক্রাণু মরে যেতে পারে। এই শীতের দিনে অনেকেই তীব্র গরম পানি দিয়ে গোসল করেন। সারাদিন বাইরে থেকে বা ঠান্ডা থেকে ঘরে এসে অনেকেই তীব্র গরম পানি দিয়ে গোসল করেন। তীব্র গরম পানি দিয়ে যারা গোসল করেন তাদের শুক্রাণু নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই একদম ঠান্ডা পানি ব্যবহার করতে না পারলে কুসুম গরম পানি দিয়ে গোসল করতে পারেন, বাট তীব্র গরম পানি দিয়ে গোসল করবেন না। অনেকেই হচ্ছে যে মোবাইল ফোনটি আমরা সামনের পকেটে রাখি নিরাপদে রাখার জন্য, কিন্তু মোবাইল ফোনের যে রেডিয়েশন আছে, এই রেডিয়েশনগুলো শুক্রাণুর জন্য অত্যন্ত মাত্রায় ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত মাত্রায় ক্ষতিকর। পুরুষদের এই স্মার্টফোনের যে বিকিরণ আছে বা রেডিয়েশন আছে, পুরুষদের প্রজনন ক্ষমতা নষ্ট করে এবং শতকরা 90% ভূমিকা রাখে এই নষ্ট করার জন্য। কোমল পানীয় আমরা অনেকেই পান করে থাকি। কোমল পানীয়, তারপরে হচ্ছে ঠান্ডা পানীয়, এগুলো শুক্রাণুর গতিকে প্রভাবিত করে, শুক্রাণুর গতিকে ধীর করে দেয়। দিনে 1 বোতল কার্বনেটেড পানি পান করলে শুক্রাণুর গতি কমে যায়। তেমনি অত্যাধিক বিয়ার পান করলে শুক্রাণু দুর্বল হয়ে পড়তে পারে, কারণ কার্বনেটেড পানিতে অতিরিক্ত চিনি থাকে যা শরীরের ইনসুলিন তৈরিতে ব্যাহত করে এবং শুক্রাণুর গতি কমিয়ে দেয়। তো বন্ধুরা এই যে বদভ্যাসগুলো এগুলো আমাদের সমাজে অনেকের মাঝে আছে যে এই বদভ্যাসগুলোর কারণে অনেকেই দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে শুক্রাণু না থাকলে অনেকেই বাবা হতে পারেন না আর গবেষণায় বলছে যে যদি কোনো পুরুষের মধ্যে শুক্রাণুর পরিমাণটা বীর্যে শুক্রাণুর পরিমাণ যদি আপনার 3 millions এর মানে 3 millions less হয় অর্থাৎ 3 millions এর কম হয় সেক্ষেত্রে সেই পুরুষের বাবা হওয়ার সম্ভাবনা অনেক কম তো প্রিয় বন্ধুরা যাদের মধ্যে এই বদভ্যাসগুলো আছে আপনারা এই বদভ্যাসগুলো পরিত্যাগ করুন এবং সুস্থ জীবন ধারায় ফিরে আসার চেষ্টা করুন তো এই ছিল আমাদের আজকে হেলথ টিপসটি আমাদের হেলথ টিপসটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ছিল আমাদের আজকের হেলথ টিপসটি আমাদের হেলথ টিপসটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো আমাদের জানাবেন আপনারা কোন বিষয় নিয়ে সলিউশন চাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের জানাবেন আমরা বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে আমরা আমাদের পরবর্তী ভিডিও আপনাদের জন্য রেডি করব তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম